নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামী 100 দিন লাগাম ছাড়া অর্থ আসবে 6 রাশির। ডায়েরিতে নোট করে নিন, এই 6 রাশি 25 এপ্রিল থেকে 100 দিন টানা অর্থ আসতে চলেছে, এবং কেন তাও আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। দেখুন, 25 এপ্রিল 2024 বুধ গ্রহ বকরি থেকে মার্গী হয়েছে, এবং এই মার্গী হয়ে যাওয়ার পর আগামী 100 দিন বুধ গ্রহ কিন্তু মার্গী গতিতে কিন্তু চলবে। যখন কোনো গ্রহ মার্গী হয় তার বল 3 গুণ বৃদ্ধি পায়, এবং যখন বকরি হয় সেই গ্রহটা কিন্তু স্লো হয়ে যায়। এই যে 25 এপ্রিল থেকে বুধ গ্রহ যে মার্গী হয়েছে কি না, এবং আগামী 100 দিন যে এই বুধ গ্রহ মার্গী অবস্থাতে চলবে, তার ফলে এই 6 রাশির অপার ধন আসতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী 6 রাশি আমি বিস্তারিত আলোচনা করব। হয়তো 12টি রাশির মধ্যে আপনার রাশির নাম থাকতে পারে। অনেকে বলবেন যে কৌশিকদা, আমার রাশির নাম রয়েছে, আমার কি অর্থপ্রাপ্তি হবে? নিশ্চয় হবে, নিশ্চয় হবে। যে আপনার জন্মকুণ্ডলিতে বুধের স্থিতি কেমন রয়েছে, বুধ আমাদের বুদ্ধির কারক গ্রহ, বুধ আমাদের কথা বলার কারক গ্রহ। বুধ যদি ভালো থাকে কি না, ভালো বক্তা হয়, বুধ ভালো থাকলে একজন ভালো রাইটার হয়, বুধ ভালো থাকলে ভালো একটা বিজনেসম্যান হয়, বুধ যদি ভালো থাকে আপনি ওকালতি সেক্টরে কিন্তু ভালো একটা লাভ কিন্তু করতে পারবেন। যারা সেলস লাইনে রয়েছেন, মার্কেটিং লাইনে রয়েছেন, আপনি ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, বুধ গ্রহকে ভালো থাকা দরকার। কোনো এজেন্সিমূলক কাজকর্ম করছেন সেখানে কিন্তু বুধ গ্রহের কারক কথা কিন্তু থাকা কিন্তু একান্ত দরকার। বুধ যাদের ভালো থাকবে তারা দেখবেন ভালো অ্যাকাউন্টেন্ট হয়, অর্থাৎ আপনি বড় ধরনের কোনো ব্যাংকে চাকরি কিন্তু করতে পারেন, অর্থাৎ বড় জায়গাতে বড় সংস্থাতে একটা কর্ম পাওয়া, বড় প্যাকেজের স্যালারি পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকে। বুধ গ্রহ আমাদের বুদ্ধিমত্তাকে বৃদ্ধি করে, অর্থাৎ সিদ্ধান্ত, অনেকে বলে যে ভুল সিদ্ধান্ত নিয়ে অনেক অর্থ নষ্ট করেছে। আবার কারো কাছে 100 টাকা নিয়ে সে নেমেছিল, আজকে 20 টাকার মালিক হয়েছে, আর তার বুধ গ্রহ জানবেন ভালো আছে, আর কেউ 20 টাকা থেকে সেটা 100 টাকাতে করে দিচ্ছে, যেমন বুধ গ্রহ খারাপ রয়েছে। বুধ খারাপ থাকলে চটজলদি ডিসিশন নিয়ে নেয়, বুধ খারাপ যদি থাকে কি না আপনার কোনো ভুল সিদ্ধান্ত হবে। বুধ যদি ভালো থাকে আপনি শেয়ার বাজারে অর্থ নিবেশ করলে সেখান থেকে আপনারা কিন্তু লাভ পাবেন, বা ফাটকা বা অনলাইন ট্রেন্ডিং, এগুলো এই জায়গায় রাহুর পাশাপাশি বুধ গ্রহ কিন্তু দেখে। আমি আবারও বলছি, বুধ গ্রহকে ভালো করুন, বুধ আমাদের বিচক্ষণ ক্ষমতাকে দেখে। বুধ দেখুন মীন রাশিতে এই সময় অবস্থান করছিল, অর্থাৎ করছে বর্তমানে মীন রাশিতে, এবং 25 এপ্রিল থেকে সেই বুধ গ্রহ মার্গী হয়ে গেছে। মার্গী হয়ে যাওয়ার পর আবার মে মাসের 10 তারিখে এই বুধ গ্রহ অতি সঞ্চার গতিতে আপনার মেষ রাশিতে প্রবেশ করছে, এবং টানা কিন্তু 25 এপ্রিল থেকে 100 দিন মার্গী অবস্থাতে কিন্তু এই বুধ গ্রহ চলবে। অর্থাৎ লাগাম ছাড়া অর্থ, আমি একটা কথা বারবার বলছি, লাগাম ছাড়া অর্থ কিন্তু এই 6 রাশিকে কিন্তু দিবে। কোন কোন এই রাশি, হয়তো আপনার রাশির নাম থাকতে হবে। তার আগে আমি একটি কথা আপনাদেরকে বলি, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, জীবনকে পরিবর্তন করতে চাইছেন, জীবনে একটা নিজের পরিবর্তন নিয়ে আসতে চাইছেন, অবশ্যই আপনারা যোগাযোগ করুন। আর কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যারা প্রচুর ঋণে পড়ে গেছেন, বিজনেস ক্ষেত্রে সমস্যা হচ্ছে, সন্তানের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, আপনার মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, প্রচুর মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, অবশ্যই যোগাযোগ করে চ্যালেঞ্জের সাথে বলছি, সেখান থেকে টেনে তোলার দায়িত্ব কিন্তু আমার। বিজনেসে প্রচুর
ইনভেস্টমেন্ট করেছেন, দেখুন বুধ গ্রহ হচ্ছে বিজনেসে কারক গ্রহ, ইনভেস্টমেন্ট করেছেন কিন্তু আপনার বিজনেসের সে মতন আপনি উন্নতি করতে পারছেন না, জানেন বুধ গ্রহ খারাপ রয়েছে। তাই বুধ গ্রহকে ভালো করতে গেলে কী করতে হবে তার কিছু উপায় অবশ্যই রয়েছে। আমি আবারও বলবো, আপনারা গণেশজির উপাসনা করুন প্রত্যেককে, প্রতি বুধবার করে আপনারা 21টা করে দুব্বা আপনারা গণেশজিকে নিবেদন করুন, তাতে বুধ গ্রহের যে কারকতা রয়েছে কিনা, বুধ গ্রহ যে নেগেটিভ রয়েছে সেই নেগেটিভতা কাটবে। এই আগামী 100 দিন যে লাগাম ছাড়া অর্থ আসবে সেই 6 রাশি আমি নাম বলব। প্রথম নাম মকর রাশি। হ্যাঁ, মকর রাশি শনি সাড়ে সাথে চলছে, আপনাদের ভাগ্যাধিপতী আপনাদের কেন্দ্রভাবে ত্রিকোণভাবে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের এই সময় সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন। আপনাদের কোনো জায়গাতে যে অর্থ আটকে ছিল সেই টাকা আপনাদের হয়তো প্রাপ্তির একটা বড় সম্ভাবনা রয়েছে, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট এবং সম্পত্তিজনিত দিক থেকে লাভ, বিজনেস থেকে আপনারা এই সময় লাভ পেতে চলেছে মকর রাশি, কেরিয়ার ক্ষেত্রে লাভ হতে চলেছে। দ্বিতীয় যে রাশি সেটি হচ্ছে আপনার ধনু রাশি। হ্যাঁ, ধনু রাশির লাগাম ছাড়া অর্থ আসতে চলেছে, আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি শেয়ার বাজার অনলাইন ট্রেন্ডিং ফাটকা থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি, আপনাদের বিজনেস থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে এবং কর্মক্ষেত্রে যারা চেঞ্জিং চাইছিলেন কর্মক্ষেত্রে চেঞ্জ এবং আপনাদের আর্থিক স্থিরতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এই লাগাম ছাড়া অর্থ আসতে চলেছে ধনু রাশির। কেরিয়ারের ক্ষেত্রে বিশেষ করে লাভ পেতে চলেছে ধনু রাশি। এরপর যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি যেহেতু ভাগ্যাধিপতি আপনাদের সপ্তম গৃহে অবস্থান করছে, এই সময়ের মধ্যে আপনাদের ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের আসবে, বিজনেস ক্ষেত্রে আপনাদের যথেষ্ট লাভ আপনাদের হবে, কোনো জায়গাতে টাকা আটকে গিয়েছিল সেই টাকা আপনারা হয়তো পেতে পারেন এবং আপনাদের মান সম্মানের দৃষ্টিকোণ থেকে আপনারা যথেষ্ট লাভ পাবেন। যারা ওকালতির দিকে রয়েছেন, ওকালতি করছেন, অ্যাডভোকেট রয়েছেন, সেখান থেকে আপনারা লাভ পাবেন, বা যারা অনলাইন সেলস মার্কেটে কাজকর্ম করছেন সেখান থেকে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। এরপর যে রাশি আমি কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি ধনাধিপতি ভাগ্যপায় অবস্থান করছে, একাদশ পুঁথিকে কানেক্ট করছে, অর্থাৎ আপনাদের ইনকাম সোর্স সিংহ রাশির বাড়বে, আপনাদের অর্থনৈতিক স্থিতি মজবুত হবে, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে এই সময় লাভ দেখা যাচ্ছে, ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের আসবে, কর্মক্ষেত্রে অভূতপূর্ব লাভ আপনাদের হতে চলেছে সিংহ রাশি। মান সম্মানের দৃষ্টিকোণ থেকে আপনারা লাভ পেতে চলেছেন। এরপর যে রাশি সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ, মিথুন রাশির আপনাদের লাভ সফলতা এবং সম্পত্তির দিক থেকে আপনারা এই সময় লাভ পাবেন, কোনো জায়গাতে ডুবে গেছে আটকে গেছে এমন কোনো অর্থ আপনারা পেতে চলেছেন, আপনাদের অর্থনৈতিক স্থিতি মজবুত হতে চলেছে এবং আপনাদের বড় ধরনের কোনো সূত্র থেকে অর্থপ্রাপ্তি কিন্তু হতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশি রাশিতেই অবস্থান করছে, অর্থাৎ আপনাদের বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছে, ব্যবসা যারা করছেন তাদের লাভ পাবেন এবং আপনাদের এই সময়ের মধ্যে আপনাদের শেয়ার মার্কেট থেকে ফাটকা থেকে আপনারা কোনো ধরনের অর্থপ্রাপ্তি আপনাদের হতে পারে, আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় পেতে পারেন, মান সম্মানের দৃষ্টিকোণ থেকে আপনারা কিন্তু যথেষ্ট লাভ কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার একদম অন্তিম রাশি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু এই আগামী 100 দিন লাগাম ছাড়া অর্থ আসবে। বৃষ রাশির বিদেশ থেকে লাভ হবে, বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন অথবা যারা শেয়ার বাজারের সঙ্গে ফাটকার সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে বৃষ রাশি অভূতপূর্ব লাভ পেতে চলেছেন এই সময়। অর্থাৎ এই কটি রাশির ক্ষেত্রে কিন্তু আগামী 100 দিন আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার মেসেজ করুন, যাদের ক্ষেত্রে হচ্ছে না একবার নিজস্ব ব্যক্তিগত জন্মচক দেখিয়ে নিন এবং আপনারা বুধের বীজ মন্ত্র পাঠ করুন এবং অবশ্যই আপনারা প্রতিকার প্রতিবিধানটা অবশ্যই করুন, নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ পাবেন। নমস্কার, ধন্যবাদ।